প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইওর লাইফ ইন দ্য ইউকে এর আজকের অনুষ্ঠানে। আমরা দীর্ঘ 2 সপ্তাহ মাঝখানে গ্যাপ দিয়ে, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার, কোনো কোনো মাসে 5টি বৃহস্পতিবার হওয়ার কারণে আমাদের দর্শকরা অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন বলে আমরা দুঃখিত। অনেকেই আজকে ইমেইলে অনেক কিছু জানতে চেয়েছেন, এ ব্যাপারে আমরা একটি একটি করে আপডেট দিব। ইতিমধ্যে ইউকে বিয়ের কতগুলো আপডেট রয়েছে, তবে ইসল এবং লাইফ ইন দ্য ইউকে নিয়ে আমাদের যেহেতু মূল ফোকাস, সেসব ব্যাপারে অনেক তথ্য আজকে আমাদের কাছে রয়েছে। ইউ লাইফ ইন দ্য ইউকের এই অনুষ্ঠানগুলোতে আপনাদের সর্বাত্মক যে সাড়া এবং আপনাদের যে যে তথ্য সংগ্রহের জন্য, এবং এই দুটো পরীক্ষা গত অক্টোবর থেকে বাধ্যতামূলক করার পর থেকে আপনাদের যে ব্যাপারে আগ্রহ, এবং আপনাদের আত্মীয় স্বজন যারা নেচারালাইজেশনের জন্য এবং সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তাদেরকে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে তারা যে এই ব্যাপারে বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছেন, এবং আমরা এই অনুষ্ঠানের কোনো ইউনিক ইমেল না থাকার পরেও info@channelai এবং আমাকে কেউ কেউ যোগাযোগ করে ব্যক্তিগত ইমেলে যেভাবে এই অনুষ্ঠানটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন, সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি আজকে প্রথম পর্বে আমি শুধুমাত্র কিছু আপডেট এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, বিশেষ করে আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো কিছু আপডেট দেব, এবং আমাদের কাছে আজকে অনেকগুলো তথ্য রয়েছে, কোর্টের একটি ইনফরমেশন রয়েছে, তারপর কতগুলো ভিডিও রয়েছে, সেগুলো আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ইন দ্য মিন টাইম ইওর লাইফ ইন দ্য ইউকে এবং ইসল নিয়ে যারা নানা রকমের সমস্যায় ভুগছেন, যারা বিভিন্ন চ্যালেঞ্জ অনুভব করছেন, তারা সরাসরি এই অনুষ্ঠানের যে সামনে স্ক্রিনে আপনি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ফ্রি নাম্বার 020 দিয়ে, সেই নাম্বারে কল করে আপনি সরাসরি এই সম্পর্কে আপনার প্রশ্ন অথবা মতামত, অথবা আপনার এই সম্পর্কে, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, অথবা যে কোনো ধরনের তথ্য সম্পর্কে আপনি এই অনুষ্ঠানে কল করতে পারেন ফ্রি, এই নাম্বারটির মাধ্যমে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ইউরোপের ইওর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানটির নাম হওয়ার পরও ইউরোপের বিভিন্ন শহর থেকে বিপুল পরিমাণ মানুষ যেভাবে দর্শকরা এই অনুষ্ঠানটিকে উপভোগ করছেন, অনুষ্ঠানটি সম্পর্কে জানতে চাচ্ছেন, তাতে আমরা আরও বেশি আমাদের আগ্রহ বেড়েছে, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে লাইফ ইন দ্য ইউকে, আসলে ইউকে শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, ইউকে এখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবে কি থাকবে না নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, কিন্তু ইউরোপিয়ান যে ইকোনমিক জোন এবং নানা কিছু, এর মধ্যে তো অবশ্যই ইউরোপের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইউকে। সুতরাং ইওর লাইফ ইন দ্য ইউকে হলো আপনি ইউকের জীবনযাত্রা এবং আপনার জীবনযাত্রাকে সমন্বিত করে যে কোনো কিছু আপনি আমাদেরকে জানাতে পারেন, এবং অনেকেই এই সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছেন, সেটি আমরা আপনাদের কাছে জানবো। তবে একটি দুটি প্রশ্ন, এর মধ্যে অনেক কলার লাইনে চলে আসছেন, এবং গত অনুষ্ঠানগুলোতে অনেকেই অভিযোগ করেছেন দীর্ঘ সময় লাইনে থাকার পরেও আমরা আপনাদের সঙ্গে আপনাদের কলগুলো নিতে পারিনি, তবে একটি দুটি জাস্ট নিউজ আপডেট দিয়ে আমি আপনাদের কলে যাব। প্রিয় দর্শকবৃন্দ, যারা লাইনে আছেন অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করছি, এবং আমি দুঃখ প্রকাশ করছি আপনারা প্রথমেই এসে যেহেতু লাইনে অপেক্ষা করতে হচ্ছে। আজকে এর মধ্যে আপনারা দেখেছেন যে আমি স্ক্রিনে, আমি আমার কন্ট্রোল প্যানেলকে বলবো স্ক্রিনে যাওয়ার জন্য। ইউকিবিএ দেখুন আপডেটের যে 2-3টি আপডেট রয়েছে, একটি হচ্ছে যে 13 ফেব্রুয়ারি আজকের আপডেটে দেখেন রিনিউয়াল অফ দ্য ইমিগ্রেশন কনসেশন ফর ইউরোপিয়ান ন্যাশনালস। এখানে রয়েছে যে ইউরোপিয়ান সিরিয়ান ন্যাশনালস, আমি দুঃখিত, সিরিয়ান ন্যাশনালস যারা বিভিন্ন ক্যাটাগরিতে এই দেশে রয়েছেন, তাদেরকে ইউকেতে এখন ইওর লাইফ ইন দ্য এই ইউকেতে থাকতে তাদেরকে একটা কনসেশন দেওয়া হচ্ছে, ইমিগ্রেশন কনসেশন। সিরিয়াতে যুদ্ধ অবস্থা বিরাজ করছে আপনারা জানেন, এবং দুটি ক্যাটাগরিতে এক্সটেনশন অফ ভিসা এবং অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করা, শুধু সেটেলমেন্টে আপনি যেতে পারবেন না, কোনো রুট ইউজ করতে পারবেন না। আপনাদের অনেক বন্ধুবান্ধব অথবা অনেকেই আছে সিরিয়ান ন্যাশনালস, তারা এই সুযোগটি পাবেন। দ্বিতীয়ত যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যাপ্লাই অনলাইন সার্ভিস ইন দ্য ইউকে আনঅ্যাভেলেবল ফ্রম 15th অফ ফেব্রুয়ারি, অনলাইন সার্ভিস 15th অফ ফেব্রুয়ারি থেকে এটা আনঅ্যাভেলেবল থাকবে, এবং এটা 16th অফ ফেব্রুয়ারি এটা সানডে পর্যন্ত এটি বন্ধ থাকবে, অর্থাৎ উইকেন্ডটিতে এটা টেম্পোরারিলি আপনি অনলাইন সার্ভিসটি ইউজ করতে পারবেন না। অনলাইনে যে অ্যাপ্লাই করা যে সুযোগগুলো রয়েছে সেগুলো, সেজন্য ইউকেবি এখানে আগাম তথ্য জানিয়ে দিয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, এই উইকেন্ডে আপনারা অনলাইন সার্ভিসগুলো ইউজ করতে পারবেন না। দ্বিতীয়ত একটি বড় ধরনের খবর দিতে চাই, আপনারা অনেকেই জানেন যে আজকে আমাদের একজন প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদেরকে এই খবরটি শেয়ার করেছেন, বাংলাদেশি একজন লয়ার, তিনি কীভাবে একজন অস্ট্রেলিয়ান ফ্যামিলি কীভাবে সেভ করেছেন। অস্ট্রেলিয়ান একটা নিউজ পেপারের ব্যাপারে খবর দিয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান অস্ট্রেলিয়ান সেভড বাই
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশি লয়ার এম এ মুহিত খান, ব্যারিস্টার মুহিত খান, তাকে আমরা অনেকেই চিনি, টেলিভিশনে অত্যন্ত পরিচিত আমাদের ফেলো, এবং তিনি কিন্তু একটি বড় অ্যাচিভমেন্ট যেটি অস্ট্রেলিয়ান একজন অ্যাক্ট্রেস অ্যাবনি তাকে এবং এখানকার একজন রক স্টার নিকোলাস রবার্ট বার্নস, তিনি গত বছর তিনি যখন অ্যাপ্লাই করেছিলেন তার অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস ওয়াইফের জন্য, তিনি তার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে স্পাউসকে আনার ক্ষেত্রে 18,600 পাউন্ডের যে একটা ইনকাম দেখাতে হতো, সেই কজে অনেকেই বাংলাদেশি এবং এশিয়ান অনেকে অস্বস্তি বোধ করতেন যে আমাদের ইনকাম তো ততটা না, কিন্তু নিক বার্নস এখানকার একজন বড় শিল্পী এবং রক স্টার, তিনি তার ইনকাম এর আগের বছর দেখিয়েছেন 7,221 পাউন্ড, যে কারণে এটা যেহেতু এনাফ ছিল না, সে কারণে তিনি তার অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস ওয়াইফকে মিস এবোনিকে তিনি কিন্তু এখানে স্পন্সর করতে পারেনি, এবং কোর্ট রিফিউজ করে দিয়েছে, এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার রিফিউজ করে দিয়েছে তার ভিসা অ্যাপ্লিকেশন, এবং তারা বিয়ে করার পরেও তারা কিন্তু এখানে তারা রিউনাইট হতে পারেননি। মিস্টার মুহিত খান এটি হাইকোর্টে নিয়েছেন এবং হাইকোর্টে নেওয়ার পর সেটির উপর কিন্তু তিনি একটা, কিন্তু ইমিগ্রেশন রুলসে নয়, এ ব্যাপারে ইনফরমেশনটি এসছে যে আর্টিকেল 8, প্রিয় দর্শক আমি ইউরোপে এবং ইউকেতে যারা আছেন সবাইকে ইউরোপিয়ান ইউনিয়নের যে আর্টিকেল 8 হিউম্যান রাইটসের, এটি অনেক বড় একটা ধারা, এই ধারা অনুসারেই কিন্তু এই মিস্টার নিক বার্নস একজন ব্রিটিশ যে রক স্টার, তিনি কিন্তু তার স্ত্রী অস্ট্রেলিয়ান ওয়াইফকে তিনি আজকে অ্যাপিলে উইন করেছে, অ্যাপিল 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 অ্যাকসেপ্টেড হয়েছে এবং হোম অফিস এটিকে চ্যালেঞ্জ করেনি, 28 দিন অলরেডি অতিবাহিত হয়েছে। সুতরাং এই সুবাদে যারা ইতিমধ্যে 18,600 বারটি 13,600-তে এসেছিল গত কিছুদিন আগে, এবং এখন এই অ্যাপিলটি অ্যাকসেপ্টেড হওয়ার কারণে এটি হয়তো, এটি যদি রেফারেন্স হিসেবে এস্টাবলিশ হয় সেই ক্ষেত্রে হয়তো এই সুবিধাটি অনেকেই ফ্যামিলি রিউনিটের ক্ষেত্রে পাবেন। এবং বিবিসি অনলাইন, বিবিসি টিভির এই যে এই এই স্টোরিটি মেইল অনলাইন গত বছর এই খবরটি দিয়েছিল যে এই যে মিস্টার নিক বার্নস মাত্র 7,000 পাউন্ড আর্নিং থাকার কারণে বছরে তিনি কিন্তু তার ওয়াইফকে স্পন্সর করতে পারছিলেন না। সুতরাং অনেক দর্শক অনেকেই অনেকভাবে অনুভব করে থাকেন যে যে এশিয়ান অথবা অ্যাথনিক অনেকেই বুঝি ইকোনমিক সিচুয়েশনের কারণে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, আসলে ব্যাপারটি কিন্তু তা নয়। এটি আপনারা মেইল অনলাইন 2012 সালের এই খবরটিতে চোখ বুলালে দেখবেন যে 2013 সালের 10 মার্চ এই খবরটি দিয়েছিল, এবং পরবর্তীতে এটি যখন কোর্টে গিয়েছে, হাইকোর্টে গিয়েছে ডিসিশনটিকে, এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে, পরবর্তীতে অ্যাপিল অ্যাকসেপ্টেড হয়েছে এবং হোম অফিস যেহেতু এটিকে অ্যাপিলকে চ্যালেঞ্জ করেনি, সুতরাং ব্যারিস্টার মুহিত খান বাংলাদেশি একজন লয়ার, তিনি তাকে আমরা অভিনন্দন জানাতে চাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে, অত্যন্ত ব্রিলিয়ান্ট জব, একটা বড় ধরনের জব করেছেন, এবং এ ধরনের অনেক বড় বড় সাফল্য বাংলাদেশি সলিসিটার্স লয়ার্স ল প্র্যাকটিশনার্স অনেকে করেছেন ইমিগ্রেশনের ক্ষেত্রে, তাদের এই জয় জয়কারকে আমরা অভিনন্দন জানাই। আরও অনেক তথ্য আছে, আর অনেক খবর আছে, আমি আপনাদেরকে এরপরে যাব, আমরা সেকেন্ড পার্টে যখন শুরু করব তখন, এবং লাইফ ইন দ্য ইউকে এবং ইসল সম্পর্কে কিছু ভিডিও আমি আপনাদের কাছে দেখাব, পার্টিকুলারলি লাইফ ইন দ্য ইউকে টেস্ট সম্পর্কে। আমরা আরও যে ইমেলগুলো পেয়েছি সেগুলোর প্রশ্নে উত্তরে যাব, কিন্তু তার আগে আমরা সম্মানিত দর্শকবৃন্দ যারা লাইনে আছেন তাদের কথা শুনতে চাই কিছুটা। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, আপনি কে বলছেন, কোথা থেকে প্লিজ? আপনারা যেই টেলিফোন করেন না কেন, দয়া করে টেলিভিশনের, বাসায় যে টেলিভিশনটি রয়েছে সেই টেলিভিশনের যদি মিউট করে কথা বলেন, তাহলে আপনি সরাসরি আমার কথা শুনতে পাবেন এবং অন্য দর্শকরাও সরাসরি, আর কোনো অসুবিধা হবে না। জি সালাম আলাইকুম, আমি একজনকে হারিয়ে ফেলেছি, নেক্সট কলার। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, বলুন। জি আমি জানুয়ারি মাসে লাইফ ইন্সুরেন্স পাস করছি, কিন্তু আমার সার্টিফিকেটে যখন আমি বুকিং দিই তখন আমার 1200 প্লেস ছিল মলিবার, আমি দিয়ে দিয়েছিলাম সিলেট, কিন্তু আমার সার্টিফিকেট সিলেট আছে, এটা কি ইমিডিয়েট ফিরে প্রবলেম হবে? আপনার পাসপোর্টে বার্থ প্লেস, আমার পাসপোর্টে বার্থ প্লেস ছিল মলিবার, আর আমি ভুল করে সিলেট দিয়ে দিয়েছি, কিন্তু আমার সার্টিফিকেটে সিলেট আসছে। সার্টিফিকেটে সিলেট আসছে এবং এটা ডকুমেন্ট হিসেবে এটা অবশ্যই ভুল, এবং লাইফ ইন দ্য ইউকের সার্টিফিকেটটি আপনি কিন্তু জানেন যে সার্টিফিকেটটি একটি ইস্যু হয়, এটি কিন্তু এর যে ডুপ্লিকেট কপি ইস্যু করার কোনো সিস্টেম নেই,
সুতরাং আপনি এ ব্যাপারে দয়া করে লাইফ ইন দ্য ইউকের যে ওখানে কমপ্লেইন অথবা ইনফরমেশন সংক্রান্ত কোনো এবং এই টেস্টের অথরিটির কাছে ইমেইলের একটা ইমেইল করুন আপনার সমস্যাটি জানিয়ে, এবং আপনার এরর হয়েছে এটা মেনশন করে, তারা যদি এটিকে অ্যাকসেপ্ট করে অথবা কোনো ধরনের সলিউশন দিয়ে আপনাকে ইমেইল রেসপন্স করে সেটিকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। তবে ডকুমেন্টস এবং পাসপোর্টের মধ্যে যেহেতু দুটো বার্থ প্লেস, এই ঝুঁকিটি না নেওয়াই ভালো। তারপরেও আপনি আপনার সলিসিটারের সঙ্গে দয়া করে কথা বলুন, এবং এটির পুনরায় কোনো কপি তারা ইস্যু করে না, এই তথ্যটি আপনি কাইন্ডলি জেনে নিন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নেক্সট কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, আমরা আপনার আপনি মনে হয় প্রশ্নটি পেয়েছেন। নেক্সট কলার, জি সালাম আলাইকুম, কে বলছেন, আপনার প্রশ্নটি কি প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সালাম আলাইকুম। জি আমি একটা প্রশ্ন বলতে চাই। হ্যালো। জি বলুন। জি আমি যে আপনি বলছেন যে ইসল দেওয়া লাগবে পরে 18,600 পাউন্ড, আমাকে একটু কিন্তু একটু ওয়েল নাই, আমি ওয়েল ফোনে বলছি, তো এখন আমার ডাক্তারে বলছে যে আমার তো ওয়েল নাই, ফিট নাই, তো দেশে যাইতে বলছে, আমি চিঠি দিব। হ্যালো। না আপনি কত পাউন্ড দিতে হবে, কোথায় কি ব্যাপারটি, সেটি আবার প্রশ্নটি আবার ক্লিয়ার করে বলবেন প্লিজ। জি আমি বলবো, এখন তো আমি তো দেখতে পাচ্ছি না, তো বলছে যদি ইফ আই গেট মাই স্পাউস আই হ্যাভ টু গিভ অল দ্য মেডিকেল লেটার্স এন্ড আই সেড আই ডোন্ট হ্যাভ টু শো দ্য 18,600। না আপনি, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি এ ব্যাপারে আপনি 18,600 যে ব্যাপারটি, এটি তো কয়েক মাস আগে একটা হাইকোর্টের আরেকটা ডিরেকশনে এসছে 13,600। সো এই ব্যাপারগুলো নিয়ে আপনি আপনার সলিসিটরের সঙ্গে কথা বলুন। আর আজকে যে, জি কিন্তু আজকে যে রেফারেন্সটি আমরা দিলাম যে অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস ওয়াইফকে আনার ক্ষেত্রে ব্রিটিশ একজন রক স্টার যে মামলায় অ্যাপিল করে উনি অ্যাপিল অ্যাকসেপ্টেড হয়েছে এবং হোম অফিস এটা চ্যালেঞ্জ করেনি, এটা যখন রেফারেন্স হবে, এটা মিডিয়াতে আসছে আগামী সানডেতে, আমি যতটুকু জেনেছি সানডে টাইমস, সানডে টাইমস এই রিপোর্টটি করবে বলে আমি তথ্য পেয়েছি, তখন আপনারা এটা আপনি আপনার সলিসিটরের কাছে, না আপনি 13,600 তো এখন হাইকোর্টের ডিরেকশনে এরকম একটি জাজমেন্ট, এরকম একটা ডিরেকশন এসছে, সুতরাং এখন 18,600 যেটি রিডিউস হয়ে 13,600তে রেফারেন্স থেকে এসছে, সেটি এখন আপিলে এসছে যে আর্টিকেল 8-এ এটির প্রয়োজন হচ্ছে না, আর্টিকেল 8 এটা কিন্তু ইমিগ্রেশন রুলস কে চ্যালেঞ্জ করা হয় নাই, কারণ ইমিগ্রেশন রুলস এর এক্সপ্ট আমাদের বলছে, আমার সলিসিটর বলছে আর্টিকেল 8 আমি আমাকে আর্টিকেল 8 দিতেছে, তখন আমি ওয়েলসনে বলছি এন্ড আই হ্যাভ প্রবলেম ইউ সি এন্ড দ্যাটস ওয়াই আই এম ইউ নো মুভিং অন ইন মাই লাইফ, সো আমার লগে মানে কন্ট্রাক্টটি করছে বুঝছেন না। না ঠিক আছে আমি আপনাকে থামাচ্ছি, আপনি আগামী, আমি হ্যালো আমি আপনাকে একটু থামাচ্ছি এই জায়গাটাতে, আপনি সানডে টাইমসের রিপোর্টটি নিয়ে আপনার সলিসিটরের সঙ্গে নেক্সট উইকে কথা বলে দেখতে পারেন যে আপনার কেসের ক্ষেত্রে এটি রেফারেন্স আকারে ইউজ হবে কি হবে। আপনি শুনতে পাচ্ছেন? যে আমরা, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি অত বলতে চাই, অর্থাৎ এখন মেয়েরা ইনসল সার্টিফিকেট লাগে দেউস, তখন লিভ ফায়া হলে ও মানে ফলে যায় বুঝছেন, এটা সব নিউসেন্স, অল অল ইউ দিস সার্টিফিকেট দে জাস্ট বাই ফর মানি দে ক্যান গেট ইট, you know we say that you know Islam is very important, a lot of people in the Bangladeshi community are doing fraud. না এটা এই প্রশ্নটা কি আপনার, এই ব্যাপারে প্রশ্নটা কি আপনি, আমি বলতে চাই আপনার মানে ক্লিয়ার ভাবে ও যে ইনসল অনেক ইনসল সার্টিফিকেট টাকা দিয়া দিলে মানে দিয়া দেয় সার্টিফিকেটটা দিয়া দেয়, এখন মানে কোনো ইংলিশও জানার মতন নাই বুঝছেন, আমাদের দেশে মানে ঢাকাতে শিক্ষিত আছে সিলেটেও আছে কিন্তু অনেক মানে আমাদের সিলেটের এরিয়া শিক্ষিত মেয়ে নাই বুঝছেন, এরা কি করে মানে জাস্ট এই ডাইন করে ব্রিটিশ পাসপোর্ট, আমি ওটা বলতে চাই। আচ্ছা অনেক মানুষ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে ভাই থামাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নে কিছু শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলো আমরা মিডিয়াতে আসলে অ্যাকসেপ্ট করতে পারি না, তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যেটি বলেছেন সেটির মূল তথ্যটি খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে ইসল পরীক্ষা না দিয়ে অনেকে টাকা দিয়ে যে সার্টিফিকেট নিচ্ছে এই সম্পর্কে, এবং অনেকে পাসপোর্টের জন্য খুবই, আসলে পাসপোর্ট নেচারালাইজেশন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এটা রাইট, আপনার আপনার ল আপনাকে এলিজিবিলিটি দিচ্ছে এবং আপনি যথারীতি আপনি সময়মতো অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি এটা গ্রহণ করবেন, কিন্তু মাঝখানে যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবেন, এখানে টাকা দিয়ে
টেস্ট না দিয়ে যদি কোনো সার্টিফিকেট কিনে, এটা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই রিস্কি। এবং এ ব্যাপারে আমরা আসলে আজকে একটা ভিডিও দেখব কিছুক্ষণ পরে, যে আসলে এই যে ইসল, লাইফ ইন দ্য ইউকে, এইসব টেস্ট দিয়ে আপনি যে ন্যাচারালাইজেশন অথবা সেটেলমেন্টে যাবেন, তারপর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, এবং সেখানে কিন্তু ইন্টারভিউর প্রসেস আছে। এখানে যদি আপনি টাকা দিয়ে এইভাবে করা হয়, কেউ যদি এই ঝুঁকিটা নিয়ে যায়, তাহলে কিন্তু সে কিন্তু লাইফ লং কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, এবং তার অনেক কিছুই, মানে জেল, জরিমানা এবং অনেক ধরনের ফর্জারির ব্যাপারে আপনারা জানেন যে এখানে অনেক অনেক ধরনের অনেক ধরনের ক্রিমিনাল, এটা একটা ক্রিমিনাল অফেন্স। সো এই ব্যাপারে যিনি কিনবেন, যিনি বিক্রি করবেন, দুজনের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং যেসব প্রতিষ্ঠান এটি কাজ করে থাকে তারা ক্রিমিনাল অফেন্সের ঝুঁকি নিয়ে করে। সুতরাং দয়া করে এই পথে কেউ যাবেন না। এই অনুষ্ঠান থেকে আমরা সেই কথাগুলি সবসময় বলছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উত্থাপন করার জন্য। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। আমরা আপনাকে হারিয়ে ফেলেছি, আপনি আপনার আবার ফিরে আসবেন আমরা আশা করতেছি। আমরা আজকে যে কতগুলো আমরা আবার ফিরে আসছি, আমরা প্রিয় দর্শকবৃন্দ যারা লাইনে আছেন তারা লাইনে থাকেন, এবং যারা আমি আশা করছি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সঙ্গে আবার কলে কথা বলতে পারবো। কতগুলো ইমেল এসছে, যেই ইমেলগুলো, একটি ইমেল এসছে যে একটা কথা জানতে চেয়েছেন, লাইফ ইন দ্য ইউকে, ইউকেতে যারা সেটেল করেছে অথবা সেটেল করার অপেক্ষায় আছে তারা তো এই সুবিধাটি পাচ্ছে, কিন্তু ইউরোপিয়ান সিটিজেনদের জন্য এই সুযোগটি কত সময় পর্যন্ত থাকবে? এই প্রশ্নটি করেছেন ইটালি থেকে, ইটালি ভেনিস থেকে একজন ভদ্রমহিলা, তিনি নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন। এই ব্যাপারে আমার মনে হয় যে আপনি একজন ইউরোপিয়ান সিটিজেন, ইউকেতে এসে অ্যাপ্লাই করলেই যে তিনি সিটিজেন সেটেলমেন্টের জন্য অথবা করতে পারবেন তা তো নয়। আপনারা অনেকেই জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কমন ট্রিটি রয়েছে সেখানে প্রত্যেকের জন্যই প্রত্যেকের ইমিগ্রেশন রুলস ফলো করার ব্যাপার আছে, এবং ইউকের নিয়ম হচ্ছে যে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর তারপরে তিনি, আপনি ইউরোপিয়ান সিটিজেন, ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হলে তাহলে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নেচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো দ্যাট এই এই প্রশ্নটি সেরকম, এবং পরবর্তীতে গণভোটের পরে কী হবে, এখানে রেফারেন্ডামের পরে কী হবে সেটি অন্য বিষয়, সেটা এখন আমাদের যেহেতু অনেক পলিটিক্যাল এবং লিগাল ইস্যুস জড়িত। তবে আপাতত এখনকার রুলস অনুসারে যারা এদেশে এসছেন এবং যারা 5 বছরের বেশি সময় অপেক্ষা এখানে অবস্থান করেছেন লফুলি, তারা সকলেই তারা এলিজিবিলিটি অলরেডি অর্জন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি আপনি আগের আগের যিনি ইমেল করেছেন তাকে অনেক ধন্যবাদ, তিনি কল করেননি, তিনি ইমেল করেছেন, সরি কলার। জি, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন কি? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি ইসল দিয়েছেন, এখন লাইফ ইন দ্য ইউকে লাগবে কিনা? আপনি যদি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অক্টোবর 28 থেকে 2013-র, এটা তো বাধ্যতামূলক, কিন্তু এক্সেমশন আছে। আপনি সলিসিটরের সঙ্গে অবশ্যই কথা বলবেন যদি মানসিক অসুস্থতা অথবা শারীরিক কোনো এমন কোনো অসুস্থতা থাকে। এই ছাড়া আপনাকে যে কোনো এইভাবে সেটেলমেন্টের জন্য করতে হলে অবশ্যই আপনাকে এটা বাধ্যতামূলক, তারপরেও আপনি ডেফিনেটলি এটা সলিসিটরকে পরামর্শ নেওয়াটাই ইম্পর্ট্যান্ট। আপনার কোনো আর কোনো প্রশ্ন আপনার? আপনাকে অনেক ধন্যবাদ আপনার কলের জন্য। জি আসসালামু আলাইকুম। আমরা আপনার নেক্সট কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, আপনাকে আমরা হারিয়ে ফেলেছি। আমি আশা করি আমরা কিছুক্ষণ পর আবার আমরা আমাদের একটু ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমি আপনাদের যে কথাটি বলছিলাম যে এথনিক মাইনরিটি কমিউনিটি এবং এশিয়ান আফ্রিকান কমিউনিটির মধ্যে একটা কমন ধারণা আছে যে তারা তাদের ইনকামের ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে নানান ধরনের কমপ্লেক্সিটি, অনেক ধরনের কোশ্চেন থাকে সেটেলমেন্টের সময় অথবা ফ্যামিলি রিইউনিয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অথবা লাইফ ইন দ্য ইউকেতে। এটিও একটি ব্যাপার যে দীর্ঘ সময় ইউকের সোসাইটিতে তারা কন্ট্রিবিউট করার পরেও কাজ অথবা সার্ভিস অথবা সোশ্যাল ওয়ার্ক কিংবা কমিউনিটি ওয়ার্ক নানা কিছু কন্ট্রিবিউট করার পরেও, এই সমাজে গড়ে ওঠা সন্তানদের বেড়ে ওঠার পরেও তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স নিয়ে একটা ইস্যুস থাকে। আজকে অস্ট্রেলিয়ান যে অ্যাক্ট্রেস, তাকে অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস, তিনি ব্রিটিশ অ্যাক্টর যে মিস্টার নিক বার্নসের যে এই যে মিডিয়াতে এসছে 2013-তে,
তিনি মাত্র 7,000 পাউন্ড ইনকাম করার কারণে তার ওয়াইফকে কিন্তু সেই সেইটা কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়নি। সুতরাং আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব যে আসলে কোনো ব্যাপারে কোনো কমপ্লেক্স ফিল করার দরকার নেই। আসলে এটা মনে করার কোনো কারণ নেই যে সার্কামস্টেন্স কি শুধুমাত্র আমি অথবা আমার আশেপাশে অথবা আমার কমিউনিটির মধ্যেই কিনা অথবা এরকম। আসলে এই ব্যাপারগুলো সমাজের সাধারণ একটি বিষয়, কোনো ব্যাপারেই কোনো কমপ্লেক্সিটি ফিল করার প্রয়োজন নাই যে আমি এখনও 18,600 ইনকাম করি না অথবা 13,600 ইনকাম করি না তাহলে আমি আমার স্ত্রী অথবা